নতুন একটি ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি চারিদিকে ঠান্ডা আবহাওয়া, কারণ আজকে রাত্রে আমাদের এখানে হয়েছিল বৃষ্টি। তো রাস্তাঘাট পুরো ধুলোবালি সব বসে গেছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো পরিবেশটা সত্যি একটু আলাদা। তো আমি এসেছিলাম একটু পাড়ার দিকে, তো বাড়ি যাচ্ছি। আজকে একটু বাড়িতেই কাজ করতে হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা বৃষ্টি হয়েছে, তো কাদার রাস্তা, মাটির রাস্তা, কি বাবু জল জমে গেছে আর কাদা হবে। তো যাই হোক, এটা তো গ্রামের পরিবেশে থাকবেই, না হলে আর গ্রাম মানাবে কী করে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে কীরকম আবহাওয়া অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমি চলে যাব এবার বাঁশবাগানে। তো বাঁশবাগান থেকে একটি বাঁশ কেটে এনেছি, আর এখানে আমি একটি রেলিং তৈরি করছি বাঁশের, কারণ ছাদে যে আমি ঘরটা করেছি তার পাশ দিয়ে পাশের বাড়িতে ছাগল চলে যাচ্ছে বা অন্য কিছু যাওয়া আসা করছে, তো এতে অনেক সমস্যার সৃষ্টি করছে। তার জন্যে আমি একটি রেলিং তৈরি করলাম, তো ছাদের উপরে ঘিরব। তো চলো রেলিংটা তৈরি করে নিই, আর কিভাবে ঘিরি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো সকাল সকাল বাঁশটা কেটে আমি তৈরি করতে শুরু করে দিয়েছি। তো মোটামুটি শেষের দিকেই ব্রেক মারা হয়ে গেছে সব, তো এবার ব্রেকের মুখগুলোকে আমি বাঁকা করে নেব, আর তারপরে এটা ছাদ দিয়ে নিয়ে গিয়ে সেট করব। তো সারাদিন আজকে বাড়িতেই থাকবো, কারণ মাঠে সব জমিতে হালকা পাতলা নরম আবহাওয়া আর কাজ তেমন নেই মাঠে। তো আজকে এটাই কমপ্লিট করব। তো ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমি এবার ছাদে তুলব, তো তার জন্য দেখছি কেমন সেটিং হচ্ছে। তো মোটামুটি ভালোই হয়েছে, আর বাতাগুলো একটু কাঁচা কাঁচার জন্য কিছু কিছু ফেটে গেল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, চলবে। তো চলো এটা এবার ছাদে নিয়ে যাওয়া যাক। তো লাগিয়ে দিয়েছি, এটা এবার ছাদে টেনে তুলব, আর তারপরেই ওই ঘরের পাশটাকে ঘিরে দেব। আর এটা মোটামুটি ওজনটা খারাপ না, ভালোই ওজন হয়েছে, কারণ কাঁচা বাঁশের কিছু শুকনো বাঁশও আছে। তো মোটামুটি যাই হোক, চলবে কিছুদিন। তো বন্ধুরা, ফাইনালি ছাদে তুলে আমি ঘিরে ফেলেছি, দেখতেই পাচ্ছ এখানে লাগিয়ে দিয়েছি। তো এখানে এবার ছাগলটা যাওয়া আসা করতে পারবে না। আর এখানে আমাদের একটি মুরগির খাঁচা রয়েছে। আর ছাদের পরিবেশটা দেখছো, আর ঘরের ভিডিওটা এর আগে আমি করেছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি ক্লিক করুন।